সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের নির্বাচনে ইস্তেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শেরপুরে সকাল সন্ধ্যা গণ অনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ। কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী রফিক মজিদ। রফিক, রফিক, গণ অনশনের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ স্নেহা। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নয়নীবাজারে মা ভবতারী মন্দিরে। এখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বানে সকাল সন্ধ্যা আমরণ অনশনের ডাক দিয়েছেন এবং তারা অবস্থান নিয়েছেন। তো আপনাকে জেনে বলে রাখি যে বিগত নির্বাচনে বর্তমান সরকার যে তাদের যে নির্বাচনী ইশতেহারে 60টি দাবির কথা উল্লেখ করেছিল এবং নির্বাচন ইস্তেহারে যে 60টি প্রস্তাবের কথা তারা বলেছিলেন, সে 60টি অঙ্গীকার কিন্তু অদ্যাবধি তারা বাস্তবায়ন হয়নি বিধায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারা বাংলাদেশে আজকে এই সকাল সন্ধ্যা অনশন করেছেন। তারই অংশ হিসেবে শেরপুরে জেলা শাখার আয়োজনে আমাদের শেরপুরে এই মা ভবতারা মন্দিরের সামনে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে আগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা এসছেন এবং অনশনে বসছেন। আপনাকে জানিয়ে রাখি সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ 2018 সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি সমূহ যে ছিলেন, এর মধ্যে ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পত্তি সম্পত্তি প্রত্যয়ন আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম ও পার্বত্য ভূমি কমিশন আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, এই 60টি অঙ্গীকার কিন্তু অদ্যাবধি এই বর্তমান সরকার বাস্তবায়ন করেনি, যে কারণে তারা এখানে আজকে শেরপুরে গণ অনশন এবং গণ অবস্থানে রয়েছেন। তো ইতিমধ্যে কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে, এই সংগঠনের বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ আসছেন এবং আজকে বিকেল 4টার পরে আরও বৃহৎ আকারে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে কিন্তু সরকার দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ আসবেন এবং গণ অনশনে তাদের সঙ্গে কথা বলবেন। তো বর্তমানে এখানে আমার কাছে রয়েছেন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। আমি তার কাছে জানতে চাইব দাদা কেন এইটা করছেন। ধন্যবাদ। সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ 2018 সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই গণ অনশন এবং গণ অবস্থান। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আকুল আবেদন করব, যেহেতু বর্তমানে সংসদ চলছে এবং আমাদের সেই 2018 সনের প্রায় দ্বারপ্রান্তে এসে আমরা 2023 সনে পড়েছি, আগামী 2024-এর সামনে আর নির্বাচন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জ্ঞাপন করব যে এখনও সংসদ চলছে, এই সংসদে যেন আমাদের এই সাত দফা বাস্তবায়ন হয়। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কানুচন্দ্র চন্দ্র যেমনটি বলছিলেন যে আমাদের বিগত 5 বছরে যেহেতু এই আইনগুলো বাস্তবায়ন হয়নি, যেহেতু বর্তমানে সংসদ চলছে, ইচ্ছে করলে সরকার আন্তরিক থাকলে এই এই সংসদের মধ্যে তাদের আইনগুলো পাশ করতে পারে। তো আমি আমার কাছে এই ছিল সর্বশেষ শেরপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশনের খবর। স্নেহা, রফিক, আপনাকে ধন্যবাদ।